গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন প্রিন্সিপাল ইব্রাহিম খান লেখা গল্প পুটু তখন আমি ছোট মা বাবার সঙ্গে বাড়িতে থাকি রোজ পুতুলের বিয়ে দিই দিনে তিনবার গিয়ে ভাইয়ের বিরুদ্ধে মার কাছে নালিশ করি আর ভাত দিতে একটু দেরি হলে কেঁদে দুচোখ ফুলাই তাছাড়া গায়ের পাঠশালায় যাই হপ্তায় একটা করে সিলেট ভাঙি আর মাসে একটা করে বই ছিঁড়ি বাড়িতে গাই ছিল বকরি ছিল মুরগি ছিল মা গাই ভালোবাসতেন বলতেন ওরা দুধ দেয় অনেক অথচ সামান্য খড় খেলেই তুষ্ট থাকে আর ওদের গোবরে পালানের ভালো সার হয় বাবা ভালোবাসতেন বকরি আর মুরগি এ দুটোই মাঠ চোখের বিষ ছিল তিনি বলতেন বকরি ওহ ভীষণ ওরা বিষের পাতা পেলে তাও খায় পালান তো ওদের জ্বালায় রাখাই দেয় মুরগি আরেক আপদ ঘন নষ্ট করে মটর পালং শাক খেয়ে সাবার করে মরিচ কপি টমেটো পর্যন্ত ওদের জ্বালায় রাখার জন্যেই সেবার বাড়িতে একটা বকরির চারটি বাচ্চা হল শেষ বাচ্চাটি হল নেহায় দুর্বল বাকি তিনটি সবল বাচ্চার ধাক্কায় দুর্বল বাচ্চাটা তার মায়ের কাছে ভিড়তেই পারত না দুই দিন পর দেখা গেল দুধের অভাবে দুর্বল বাচ্চাটি যায় যায় বাবা বাচ্চাটি ধরে এনে মার কোলে ফেলে দিলেন বললেন ও মরবার পথে যদি পারো ওকে বাঁচাও মা প্রথমে বিষম বিরক্তির সঙ্গে ভ্রুকুটি করলেন বললেন আমার ঘাড়ে এ জঞ্জাল কেন পরক্ষণেই বাচ্চাটির দিকে চেয়ে আমাকে বললেন একটু দুধ বাটিতে ঢেলে নিয়ে আয়তো দেখি আপরটাকে খাওয়ানো যায় কি না আমি বাটিতে দুধ নিয়ে এলাম মা নিজ আঙুল দুধে ভিজিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়াতে লাগলেন বাচ্চাটা মার আঙুল চুকচুক শব্দে চুষে খেতে লাগল এমনিভাবে দুই তিন দিন গেল এখন খিদে পেলেই বাচ্চাটি মার কাছে এসে হাজির হয় মা বাচ্চাটির নাম রাখলেন পুটু 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 ডাক দিলেই পুটু মার কাছে লাফিয়ে আসে মা পুটুর জন্য একটি দুধ খাওয়ানোর বোতলের ব্যবস্থা করে ফেললেন পুটু এখন থেকে দিনে চারবার করে বোতলের দুধ খেতে লাগল পুটুর চেহারা ফিরে গেল তার গায়ের কালো লোম চিকচিক করতে লাগল ইতিমধ্যে রান্নাঘরে পুটুর উপদ্রব শুরু হয়ে গেল সে মার পাছে পাঁচে গিয়ে রান্নাঘরে ঢোকে মার কাপড়ের আঁচল কামড়ে ধরে টানে এবং সুবিধা পেলে গিয়ে কোলে ওঠে এর উপর কখনো পানির কলসটা উল্টিয়ে ফেলে কখনো মটর শাক নিয়ে টানাটানি করে কখনো বা আমাকে দেখে যেমন লাফালাফি শুরু করে তাতে নুনের হাড়ি যে কাত হয়ে পড়ে মশলার বাসন যে উপুড় হয়ে যায় সেদিকে তার খেয়াল থাকে না মা এক একবার রাগ করে আমাকে বলেন তুই পুটুকে কোলে নিয়ে নিয়ে ওর মেজাজটাই খারাপ করে দিলি আমি বলি আর দুধ খাইয়ে খাইয়ে ওটাকে অসুরের মতো করে তুললো কে মা তাড়াতাড়ি পুটুর দিকে থুতু ফেলার চেষ্টা করে বলেন ষাট ষাট তোরা ওর উপর নজর লাগাস নে পুটু দুধ ছেড়ে ঘাস ধরল তবু দিনে দুইবার মার কাছে তাকে আসতেই হবে আর মার হাতে দুটো শাকের পাতা না হয় একটু ভাতের ফ্যান তাকে খেতেই হবে আর আমার কাছে পুটুর দিনে দু একবার আসা চাই আমার গায়ে তার গা ঘষার জন্য আর আমার হাতে দুটো কানমলা খাওয়ার লোভে এমনি করে দিন যায় হপ্তা আসে হপ্তা যায় মাস আসে পুটু রোজ রোজ মোটা হয়ে ওঠে মাকে শুনি একদিন বাবা বললেন ইত্তো প্রায় এসেই গেল পুটুও বেশ মোটাশোটা হয়ে উঠল এবার ওরই কাবাব দিয়ে কয়েকজন মানুষ খাওয়ানো যাক কী বলো আমি ওসব কিচ্ছু জানি না গম্ভীরভাবে মা এই মন্তব্য করে বাবার সামনে থেকে সরে গেলেন বাবা এরপর আর কোনো জবাব দিলেন না পুটু কাছেই ছিল আমি দৌড়ে গিয়ে পুটুকে কোলে নিয়ে বুকে চেপে ধরলাম পুটু এ আদর বুঝল বিলাইয়ের বাচ্চার মতো চুপ করে কোলের মধ্যে লুকিয়ে রইল কয়েকটা দিন যায় বাবা আবার মাকে বলে দেখো পুটুকে খাইয়ে খাইয়ে তাড়াতাড়ি আরও মোটা করো ঈদের তো আর বেশি দেরি নাই মা ঝঙ্কার দিয়ে বললেন তুমি কি ভেবেছো যে কয়েকদিনের মধ্যেই পুটু একটা ছোটোখাটো হাতি হয়ে যাবে তবা তবা যেন দুনিয়ায় পুটু ছাড়া আর কোনো খাসি বকরি নাই বাবা কাজের মানুষ সব সময় নানান ঝঞ্ঝাটের মধ্যে ডুবে থাকেন তিনি মার কথার দিকে বিশেষ নজর না দিয়ে বেরিয়ে গেলেন পুটুকে বাবা দুই চারবার আদর করেছিলেন এখন থেকে সে বাবার পাশেও ঘোরাফেরা শুরু করল বাবা পুটুর জন্য তাজা ঘাস ভেজানো ছোলা আর কলায়ের ভুসির ব্যবস্থা করলেন দেখে মার ভ্রু কুঞ্চিত হল বাবার উপর আমারও মন খারাপ হয়ে উঠল ঈদের মাত্র দুই দিন বাকি বাবা মাকে বললেন আচ্ছা কেবল পুটুর কাবাবেই চলবে না আরও কিছু জোগাড় করতে হবে মা নয়নে বাবার দিকে চাইলেন বললেন আমি তো ভেবে রেখেছি দুটো খাসি মোরগ আছে এবারকার মতো ওই দিয়েই চালিয়ে দেয়া যাবে বাবা সংক্ষেপে বললেন কিন্তু বকরির কাবাবের কথা তো আত্মীয় মহলে জানাজানি হয়ে গেছে মা এই প্রশ্নের জবাব দিলেন না গম্ভীর মুখে রান্নাঘরে চলে গেলেন বাবাও এই নিয়ে আর কোনো উচ্চবাচ্য করলেন না ঈদের দিন সকালে বাবা খাসি মোরগ দুটি নিজে জবাহ করে দিলেন বললেন এই দুটো বানাও বকরি আমি জবে করি না মুন্সির কাছে নিতে হবে এই বলে বাবা মুন্সির বাড়ির দিকে চললেন পুটু তার পাশে পাশে চলল ঘণ্টাখানিক পর বাবা একটা খাল ছাড়ানো বকরি এড়ি রান্নাঘরে দিলেন বললেন ঠিকঠাক করে নাও আমি নিজে ওটাকে আস্ত কাবাব করব দেখে আমি কেঁদে রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম ঈদের নামাজ হয়ে গেছে কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় এসে দস্তরখান সামনে নিয়ে বসেছেন মাকে নানা বললেন তুমিও সাথে বসো মা নইলে আমাদের ঈদের খানার আনন্দ পূর্ণ হবে না খেতে বসলেন নানা চাচা বাবা আর মা আমিও নানার কাছে বসলাম চাকর খাসি মুরগের কোরমা আর রুটি নিয়ে এলো তারপর এলো আস্ত বকরির কাবাব বাবা ছুরি হাতে নিয়ে কাবাব কেটে কেটে বাসনে দিতে লাগলেন বাবা নানার বাসনে একটা রান দিলেন আর চাচার বাসনে দিলেন আরেকটা রান আমার বাসনে দিলেন সিনার একটা বড় টুকরা তারপর বাবা গেলেন মার বাসনের দিকে মার বাসনে কাবাব দেওয়ার উপক্রম করতেই মা চিৎকার করে বললেন আমি তোমার ও কাবাব চাই না চাই না তারপর তিনি হু হু করে কেঁদে উঠলেন নানা ও চাচা অবাক হয়ে মার দিকে চাইলেন আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম এই সুযোগে বাবা চুপ করে বেরিয়ে গেলেন মা চোখের পানি মুছতে মুছতে কাঁদো কাঁদো সুরে বলতে লাগলেন এটা আমার পুটুর কাবাব আমি ওকে নিজ হাতে খাইয়েছি ও আমার পাছে পাছে ঘুরতো আচল কামড়িয়ে ধরত আমি বুঝি না ওকে জবায় না করে চলল না কেন ঠিক এই সময় বাবা ঘরে ঢুকলেন তার কোলে পুটু তিনি পুটুর পিঠে আসতে হাত বোলাচ্ছেন আর বলছেন আর লাফালাফি করিস পুটু এই বেলায় দুইবার খেয়েছিস আর কত খেতে চাস আমি লাভ দিয়ে উঠে গিয়ে পুটুকে কোলে নিলাম মা অবাক হয়ে বাবার দিকে চেয়ে অস্ফুট কণ্ঠে বললেন হ্যাঁ এ কি কোথা থেকে বাবা জন্য মার উপর একটা টেক্কা মেরে দিয়েছেন এমনভাবে বললেন দেখলাম তুমি পুটুকে জবয় না করে ছাড়বেই না খাজেই আমি পুটুকে লুকিয়ে রেখে অন্য বকরি নিয়ে জবয় করেছি নানা হেসে মার দিকে চেয়ে বললেন পাগলি বেটি বরাবরই না জেনে কেঁদে খুন হয় পুটু বুড়ো হয়ে মরেছিল ওর গলায় কেউ ছুরি তুলতে সাহস পায় নাই গল্প কথন কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন প্রিন্সিপাল ইব্রাহিম খান লেখা পুটু আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন গল্প কথাই কলল চ্যানেলের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে আশা করছি আপনাদের ভালো লাগবে নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা